রাস্তাঘাটে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে কড়া প্রশাসন। সোমবার আসানসোল পৌর নিগমের সামনে যত্রতত্রভাবে মোটর বাইক দাঁড়ানো ছিল। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আসানসোল সাউথ ট্রাফিক গার্ডের পুলিশকর্তারা। বেশ কিছু মোটর বাইকে তালা লাগানোর পাশাপাশি বেশ কিছু মোটর বাইক আটক করে জরিমানা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এমনকি আগামী দিনে সকলে যেন মোটর বাইকগুলো পার্কিং এ রাখে তার জন্য সকলকে সতর্ক করা হয়েছে। এর অন্যথা হলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আসানসোল থেকে মহেশ দেব রিপোর্ট, টিভি নিউজ 10।